এভরিওয়ান, ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংস বিউটি স্টেটমেন্ট। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কম্পেয়ার করে দেখাবো বিটুইন আ লিকুইড কনসিলার অ্যান্ড আ স্টিক কনসিলার। আমার কাছে হিলারি রোডার লিকুইড কনসিলার আছে অ্যান্ড ব্লু হেভেনের স্টিক কনসিলার আছে। অ্যাপ্লিকেশন থেকে শুরু করে যাবতীয় ডিটেল আমি বলে দেবো এই ভিডিওতে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। চলো শুরু করি আজকের ভিডিও। তো এই হলো আমার হিলারি রোডার লিকুইড কনসিলার এবং ব্লু হেভেনের স্টিক কনসিলার। প্রথমে আমি হিলারি রোডার লিকুইড কনসিলারটা অ্যাপ্লাই করব। এর প্যাকেজিংটা অনেকটাই লিকুইড লিপস্টিকের মতন। এটার কোয়ান্টিটি আছে 8.5 গ্রাম, যার প্রাইস ₹129। শুনি অ্যাফোর্ডেবল প্রাইসে একটা লিকুইড কনসিলার। এর মধ্যে টোটাল 24টা শেড আছে। আমার শেডটার নাম 02। এটার অ্যাপ্লিকেটরটা অনেকটাই লিকুইড লিপস্টিকের মতন, আর কনসিস্টেন্সিটা বুঝতে পারছো ভীষণই থিক। একবার আমি আমার হাতে টেস্ট করে দেখাচ্ছি তোমাদেরকে। খুব বেশি প্রোডাক্ট ওয়েস্ট করবো না, জাস্ট একটুকুনি নিয়েছি। দেখতে পাচ্ছ থিক কতটা। অন্যদিকে আমার কাছে আছে ব্লু হেভেনের স্টিক কনসিলার। এটাকে বেস মেকআপ এবং কন্ট্যুরিংয়ের সময়ও ইউজ করা যায়। এর মধ্যে টোটাল 6টা শেড আছে। তোমাদের পছন্দ অনুযায়ী, তোমাদের স্কিন টোন অনুযায়ী তোমরা শেড নিতে পারো। একটু ডার্কার শেড নিয়ে তোমরা কন্ট্যুর হিসেবে ইউজ করতে পারো। আমার শেডটার নাম মিডিয়াম হানি। 10 গ্রামের এই প্রোডাক্টটার প্রাইস ₹150। লিকুইড কনসিলারের থেকে কিন্তু প্রাইসটা বেশি। এবারে আমি একটা আনবক্স করছি এই কার্ডবোর্ড প্যাকেটস থেকে। এরকম একটা কিউট প্যাকেজিং এটার, দেখতে কিন্তু ভীষণ ইউনিক। তোমাদের মতামত জানিও কমেন্ট সেকশনে। আর এখানেও দেখতে পাচ্ছো আমার শেডটার নাম হানি 301। লিকুইড কনসিলারের প্যাকেজিং যেরকম লিকুইড লিপস্টিকের মতন, স্টিক কনসিলারটা অনেকটা স্টিক লিপস্টিকের মতন। দেখো এরকম রোল করলে প্রোডাক্টটা বেরিয়ে আসছে, আর এটার মধ্যে একটা সুইট স্মেল আছে। হাতে জাস্ট একবার সোয়াচ করছি, খুব খারাপ লাগছে না কনসিস্টেন্সিটা। এবার বাকিটা তো ইউজ করলে বোঝা যাবে। তো আমার রাইট সাইডে আছে লিকুইড কনসিলার এবং লেফট সাইডে আছে স্টিক কনসিলার। আগেই আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছিলাম, এখন আমি ডান দিকে লিকুইড কনসিলার অ্যাপ্লাই করছি। আমার চোখের তলায় এবং যেখানে যেখানে ডার্ক স্পট আছে সেখানে আমি লিকুইড কনসিলারটা অ্যাপ্লাই করলাম। ঠিক একইভাবে আমি লেফট সাইডেও স্টিক কনসিলারটা অ্যাপ্লাই করছি আমার আন্ডার আইতে এবং যেখানে যেখানে আমার পিগমেন্টেশন আছে সেখানে সেখানে। এবার আমি একটা ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে এই দুটো সাইডকে ব্লেন্ড করব। প্রথমে লিকুইড কনসিলার ব্লেন্ড করছি। লিকুইড কনসিলার সবসময় ব্লেন্ড করাটা আমার ক্ষেত্রে ইজি মনে হয়, তো এটাকে আমি ব্লেন্ড করছি এবং খুব ভালো একটা কভারেজ কিন্তু দিচ্ছে এটা। ব্লেন্ড করার পর এটা হচ্ছে আমার রাইট সাইড। এবারে আমি লেফট সাইডটা ব্লেন্ড করছি, এটাও কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করছে, কোনো ট্রাবল দিচ্ছে না। আর কভারেজের ব্যাপারটা আমি একটু পরে বলছি, ফাইনালি ব্লেন্ড করা হয়ে গেলে। দুটো সাইড খুব ভালো করে ব্লেন্ড হয়ে গেছে। এবার কভারেজটা দেখতে পাচ্ছ 19-20 একটা ডিফারেন্স আছে। লিকুইড কনসিলারের কভারেজটা একটু বেশি কম্পেয়ার টু দ্য স্টিক ওয়ান। আমি তো ডেফিনেটলি যখন আমার হাই কভারেজ দরকার পড়বে আমি লিকুইড কনসিলার ইউজ করব। তোমাদের কি ওপিনিয়ন সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তোমাদের কমেন্ট পড়তে এবং তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে আমি খুব পছন্দ করি। আর এটা আমার ফাইনাল লুক। ফাইনাল লুকে কিন্তু কোনো ডিফারেন্স বোঝা যাচ্ছে না, দুটো সাইডই ইকুয়ালি ভালো লাগছে। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ 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 ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ফলো করো আমাকে ইনস্টাগ্রামে। খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। টিল দেন টেক কেয়ার, বাই বাই।